করোনার প্রাদুর্ভাবের মধ্যে কোরবানির পশুর হাট করা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। এমন এক পরিস্থিতিতে কোরবানির পশুর ডিজিটাল হাটের আয়োজন করতে যাচ্ছে সরকারের আইসিটি বিভাগের বিসিসি এর আওতাধীন আইডিয়া প্রকল্প। হাট আয়োজনের প্রক্রিয়া শেষ, এখন বিক্রেতাদের নিবন্ধন কার্যক্রম চলছে। খামারি এবং বিক্রেতা যারা আছেন তারা আমাদের ফুড ফর নেশন স্ল্যাশ কোরবানি 2020-তে রেজিস্ট্রেশন করুন এবং আপনাদের যে কোরবানি পশু যেটা বিক্রি করবেন সেটার পোস্ট দেন, যাতে ক্রেতারা আপনাদের পণ্যের প্রতি আকৃষ্ট হয়ে কিনতে পারে। আমি যেটা মনে করি, এই কোভিড-19 সিচুয়েশন, যারা আমাদের ই কমার্সের সাথে জড়িত তাদের জন্য একটা অপরচুনিটি। আমরা ই কমার্স ব্যবসাকে সম্প্রসারণ করার জন্য স্টার্ট আপ বাংলাদেশ থেকে সব ধরনের সহযোগিতা করে যাব। foodfornation.gov.bd/kurbani2020 সাইটে পশু বিক্রি করতে বা সাইট থেকে পশু কিনতে বাড়তি কোনো ফি দিতে হবে না। আশা করা হচ্ছে করোনাকালের কোরবানি পশুর এই ডিজিটাল হাট ক্রেতা বিক্রেতা উভয়েরই কাজে আসবে। আব্দুস সালাম, প্রথম আলো, ঢাকা।